যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে এবং অনিরাপদ যৌন সম্পর্ক করে, তার সাথে যদি আইভি ড্রাগ নেয়। অনেকে দেখা যাচ্ছে যে আইভি ড্রাগ গ্রহণ করে, আমাদের দেশে অনেকেই আছে যারা শিরাপথে মাদক গ্রহণ করে অথবা অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে, এদের কিন্তু দুইটা অসুখ হওয়ার চান্স অনেক বেশি থাকে। একটা হচ্ছে সিফিলিস, একটা হচ্ছে এইচআইভি। এই দুটো অসুখের থেকে কিন্তু ডিমেনশিয়া হতে পারে। এবং একটা ভালো খবর, সেটা হচ্ছে এটা কিন্তু চিকিৎসা আছে। তবে যেহেতু ধর্মে নিষেধ করা আছে, কখনো এই ধরনের অবৈধ যৌন সম্পর্কের কাছাকাছিও যাওয়া যাবে না, এবং শিরাতে মাদক গ্রহণ বা কোনো ফর্মে মাদক গ্রহণ কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই বিষয়ে যারা দায়িত্ববান তাদেরকে কঠোরভাবে দেখতে হবে, যাতে কেউ মাদক গ্রহণ না করে বা আমাদের দেশে না আসতে পারে, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ অনেক যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে। তো যাই হোক, মাদক গ্রহণ করলে সিফিলিস হয়, মানে শিরাপথে মাদক গ্রহণ করলে কিন্তু এইচআইভি, এইডস এগুলো হয়, এবং সিফিলিস দেখা যেতে পারে বা অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে। তো সেটা কিন্তু সেটাতে ডিমেনশিয়া হতে পারে বা স্মৃতিশক্তি কমতে পারে। তবে এগুলোর ভালো চিকিৎসা আছে, চিকিৎসা করলে কিন্তু ডিমেনশিয়াটা আবার ভালো হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।